এলএসির শেয়ার বিক্রি অবিলম্বে বন্ধ করার দাবি জানালো সিপিআইএম। পার্টির পলিট ব্যুরো সংহতি জানিয়েছে জীবন বীমা নিগমের কর্মী এবং পলিসি হোল্ডারদের আন্দোলনে। সিপিআইএম বলেছে এই অমূল্য আর্থিক সম্পদের বেশিরভাগই মূলত 29 কোটি পলিসি হোল্ডারের মালিকানাধীন। তার রাষ্ট্রায়ত্ত চরিত্র ধ্বংস করে হাত বদলের দিকে প্রথম পদক্ষেপ এই আইপিও। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে শেয়ার বিক্রি বন্ধের দাবি জানানো হয়েছে সিআইটিউর তরফেও। 4 মে থেকে শেয়ার বাজারে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসির আইপিও বাজারে ছাড়া হচ্ছে। সেদিনই 2 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা। পলিট ব্যুরো বলেছে আইপিওর প্রতিবাদে সম্ভাব্য সর্বোচ্চ অংশকে সামিল করতে হবে। পলিট ব্যুরো বলেছে নীতিগত কারণেই এই পদক্ষেপের বিরোধী সিপিআইএম। রিপোর্ট, চ্যানেল দিনরাত।